সুপ্রিয় দর্শক মণ্ডলী, এমন এক থিম আপনাদেরকে দেখাবো, এক একটা গবেষণা মাঠে এক একটা কালার। আমরা আগে সচরাচর দুইটা কালার সিমের দেখেছি, কিন্তু এখন চট্টগ্রাম কৃষি গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ডক্টর হানুর রশিদ সাহেবের অক্লান্ত পরিশ্রমে আমরা এই কৃষি মাঠে এসে এক একটা জিনিস দেখছি আর এক নতুন নতুন কাজ শিখছি। সুপ্রিয় দর্শক বলে শুধু আমি নিজে দেখলে তো হবে না, আপনাদেরকেও দেখাই, চলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আছি স্যার। এই যে একটা মাঠ দেখলাম অসাধারণ, এই দিকে হচ্ছে আপনার লাল সিম, আমরা যদি একটু পিছনে যাই ওটা গাঢ় লাল, এটা হচ্ছে হালকা লাল, এটা হ্যাঁ এটা হচ্ছে সাদা, এইটা হচ্ছে আমাদের দেশীয় সেই যেটা নর্মালি পাওয়া যায়। হ্যাঁ, আমাদের নর্মালি আগে আমরা যেটা চিনতাম সেটা। তারপরে আমরা আরেকটাতে যাই, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন জাতের সিম রয়েছে। এই এটা এটা হচ্ছে আকৃতি লম্বা, আগে আমার মা দাদিরা চাচিরা কাজ করতো, একটা সিম গাছ বা দুইটা সিম গাছ লাগিয়ে বিশাল মাচা দিত, সেখানে বছরে এক যা ধরতো তাই। কিন্তু আপনাদের এবং সীতাকুণ্ডুর অল্প জায়গায় অধিক পরিমাণের সিম উৎপাদনের জন্য যে কৌশলগুলো আপনারা নিয়েছেন সেটা হচ্ছে অতুলনীয়। এখানে আপনি কয়টা কাঠি দিয়েছেন? ধন্যবাদ। আসলে কাঠিতে সিম চাষ চট্টগ্রাম অঞ্চলের একটা ঐতিহ্যবাহী চাষ সীতাকুণ্ডু, আপনারা জানেন সীতাকুণ্ডু সিমের একটা পকেট রাজ্য, আমাদের রাজ্য এবং সারা বাংলাদেশের মধ্যে অনন্য। কাঠিতে চাষ করে কিন্তু সারা বাংলাদেশে চাষ হয় মাচায়, সারা অন্যান্য জেলাগুলোতে যদি আমরা বলি সেটা সিম লাগায় মাচায় উঠায় দেয় চাষ হয়। তা আমরা এই বিষয়টি লক্ষ্য করছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে যে কাঠিতে কৃষকরা চাষ করে, আমরা বিজ্ঞানীরা সেখানে গিয়েছিলাম বিচ্ছিন্নভাবে, কেউ এভাবে কেউ ওভাবে কাঠিতেই করে। তা আমরা সেখান থেকে বিজ্ঞানীদের কাছ তো এর মধ্যে টেকনোলজি ডেভেলপ করা যে আসলে কতটা কাঠি দিলে কতটা গাছ দিলে কৃষক সবচেয়ে লাভ পাবে, লাভজনক হবে চাষ পদ্ধতিটা, সেটার উপর তিন চার বছর আমরা কাজ করেছি। সেখানে আমরা যেটা পেয়েছি যে কাঠি পদ্ধতিটা লাভজনক প্রথম, সেই কাঠি পদ্ধতিটা কীভাবে সেটা আমরা বের করেছি যে এক একটা পিট সেখানে তিনটা কাঠি থাকবে, কাঠির মধ্যে চার পাঁচটা গাছ লাগানো হয়। আচ্ছা, এখন যে বিষয়টা যে কেন আপনি জানতে চাইতে পারেন যে কাঠিতে লাভজনক না মাছায় লাভজনক, তা আসলে কাঠি লাভজনক আমরা দেখেছি যে মাছায় চাষ করলে একটা এরিয়ায় মাছা দেওয়া হয়, মাছার নিচে একটা বা দুইটা গাছ লাগানো, সেটা সিমের একটা স্বভাব হলো সে সাপোর্ট পাইলে লম্বা হতেই থাকে, বড় হতেই থাকে, এবং লতাজাতীয় লতা, হ্যাঁ লতাজাতীয় বড় হতে হতে পুরা মাছা ভরে যায়। কিন্তু আমরা এর ফ্লাওয়ারিং বিহেভিয়ার দেখেছি, হ্যাঁ আমরা এখানে আসে দেখেন এর যে ফ্লাওয়ারিং বিহেভিয়ার লাইটের সাথে চরম সম্পর্কিত, ওই মাছার উপরে যে ফুলের মঞ্জরি দণ্ডগুলো খাড়া খাড়া হয়ে দেখবেন থাকে, সেখানে শুধু ফল হয় ফুল হয়, আর মাছার নিচের দিকেও অনেকগুলো ডগা থাকে সেখানে যেমন হয় না চাপা পড়ে যায়। এর অর্থ যেখানে সূর্যের আলো প্রবেশ করে না সেখানে সে ডগা থাকলেও ফুল তেমন হয় না, চাপা পড়ে যায়। কিন্তু এখানে দেখেন যে ওই যে তিনটা কাঠিতে তাকে উঠায় দেওয়া হয়, এই মাথায়ও আছে পাশেও আছে সাইডেও আছে, দেখেন যে একবারে মাটির সাথে পর্যন্ত আছে, ওদিকে মাটির সাথেও আছে, তাহলে চার পাশ দিয়ে সে প্রফিউজ ফ্লাওয়ারিং অ্যান্ড ফ্রুটিং, এবং মাছার সাথে অনেক এই কাঠিতে খরচ কম। তাহলে আবার এই এই এরিয়াটা যদি ধরেন এখানে তিন মিটার চার মিটার একটা জায়গা আছে, একটা মাছা দেওয়া হলে একটা কি দুইটা সিম গাছ লাগানো হতো, হ্যাঁ কিন্তু এখানে গাছ আছে অন্তত দশ বারোটা, তাহলে সে তার মাথায় চারপাশে গোড়ায় সিম, তাহলে আলটিমেটলি ফলনও বেড়ে গেছে, মাছার সাথে কাঠিতে খরচ কম। কাঠি পদ্ধতিটা যদি কৃষক এইভাবে ফলো করে যে এক একটা পিঠে তিনটা কাঠি দেবে, তিন চারটা গাছ লাগাবে, এক মিটার দেখেন এখানে দূরত্ব এর ফাঁকা রাখে, তাহলে সে ভালো আলো বাতাস পাবে, আরও ঘন করা যেত, কিন্তু ঘন করলে দেখা যায় তখন আলো প্রবেশ করে আবার দুর্বল হয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই দেখেন এই গাছটা আলো বাতাস পাই বলে সে গাছের চেয়েও অধিক সব জায়গায় সিম। আর একটা বিষয় বলা হয়নি, এই যে এটা একটু দেখানোর সুযোগ আছে, সেটা হলো যে
এই কাঠি পদ্ধতির টেকনিক যে মাছায় দিলে তো এক গাছই মাছায় ভরে যেত, তো এখানে সেই গাছটা এই কাঠির উপর আর গেল কই? এর টেকনিক হলো যখন গাছ বড় হতে শুরু করে, যখন এই কাঠিতে লম্বা হতে শুরু করে, লম্বা হতে শুরু করলে তখন আমরা ওই এই পেঁচায় পেঁচায় ওঠে, এই যে এইরকম পেঁচায়, তখন আমরা এই পেঁচায় পেঁচায় ওঠে না, এইভাবে নামায় দিই, নামায় দিয়ে নিচে করে দিই, আবার সে লম্বা হতে থাকে, আবার আর এক ধাপ নিচু করে, এই যে নিচুগুলো করছিলাম, এই যে রিং রিং হয়ে গেছে, এগুলো নিচু করা, তিন চার ধাপ নিচু করা, এ গোল হয়ে গেছে, এটা ধরনের সে আগাটা। তা আমরা এটা পেঁচায় পেঁচায় ওঠে না, আমরা এটা লুজ করে দিয়ে নামায় দিই, এইভাবে এইরকম তিন চার ধাপ নামায় দিছি। মানে যতদিন সে গাছ হতে যাচ্ছে ততদিন সে গ্রোথ নিচ্ছে, ফুল আসার আগ পর্যন্ত এইরকম নামাতে থাকে, তাহলে এই পুরো এরিয়াটা সে আসলে অনেক লম্বা গাছ কিন্তু এখানে কভার করে ফেলানো হয়েছে জিলাপি গাছের মতো করে দিয়ে, তার প্রমাণ হলো এই যে চাফায় দেওয়াতে সেখানে সে রিং আকারে হয়ে গেছে। এইটা হলো টেকনিক যে এই এই সিমের গাছটা অনেক লম্বা হয়, তো সে গাছ গেল কোথায়? সে এই এটার মধ্যে এইভাবে তাকে সীমায়িত করা হয়েছে, ফলন দিল এবং প্রচুর আলো বাতাস, এই জন্য তার গোড়ায় সীম, মাঝে সীম, আগায় সীম, সব জায়গায় অংশে আর বাদ নেই, এই যে তার প্রমাণ, এই যে দেখেন, এই যে এইগুলো, এই পাশে যদি আমরা আসি, এটা তো যার বাড়ি দেখেন, এই দেখেন স্যার, এই যে আগায় সীম, এইভাবে দেখেন, এই যে এখানে সীম, এখানে সীম, এটা দেখে আমরা একটু দেখেন যে এই যে সব জায়গায় সে গোড়ায় গোড়ায় সীম, এই যে এখানেও সীম, এইটা হলো কি টেকনিক, এই যে কাঠি সিস্টেমের টেকনিক, এটা লাভজনক, এটা খরচ কম, এটা ফলন বেশি, এইভাবে আমরা এই গবেষণার এই প্রযুক্তিটা উদ্ভাবন করেছি যে কৃষক এইভাবে যে ফলো করে আমাদের গবেষণায় আসে, তাহলে তারা সিম চাষে আরও লাভবান হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করি কী কী টেকনিক আবিষ্কৃত হচ্ছে, কীভাবে কৃষক লাভবান হবে, আমরা সেগুলো দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে আপনাদের জন্য নিয়ে আসি। আপনি মাচা প্রযুক্তিতে যদি এক বিঘাতে দুই টন সিম আপনি উৎপাদন করতেন, এতে অনেক টাকা ব্যয় হতো, কিন্তু কাঠি পদ্ধতিতে তার তিন ভাগের এক ভাগ মাচা মানে কাঠিতে খরচ হবে এবং লাভ হবে পাঁচ গুণ বেশি। সুতরাং আমরা এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যারা কর্মকর্তা কর্মচারী আছে ওনাদের সাথে এসে যোগাযোগ করে আপনারা যদি না বোঝেন ওনাদের সাথে, ওনারা সার্বক্ষণিক আপনাদের জন্য আছে, আপনাদেরকে সেবা দেবে, সরাসরি আসবেন, ওনাদের সাথে পরামর্শ করে আপনারা এই সিম চাষ করতে পারেন এবং আশা করি প্রচুর লাভবান হবেন। আমাদের এইসব নতুন নতুন জাত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আমরা যে পাচ্ছি, নতুন নতুন প্রযুক্তি আমাদেরকে দিচ্ছে, ওনাদেরকে সাধুবাদ জানাই, দোয়া করি ভবিষ্যতের জন্য আরও অনেক কিছু ওনারা আমাদেরকে দেয়, আমাদের দেশ যেন ফুলে ফলে ফসলে সমৃদ্ধ হয়, এই দোয়া চাচ্ছি মহান রাব্বুল আলমীর কাছে। আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটা শিক্ষণীয় ইনফরমেশান থাকে, আপনারা দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে আমরা আরও বেশি দূর অনেক কিছু আপনাদেরকে দিতে পারবো। সবার জন্য রইল শুভকামনা, আল্লাহ হাফেজ।